হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা শুরু করতে যাচ্ছি দশম শ্রেণীর চার নম্ব অধ্যায়ের এক্সারসাইজ ফোর পয়েন্ট থ্রি এর দুই নম্বর কোয়েশন দুই নম্বরের রোমান ফাইভ এবং রোমান সিক্স এই ভিডিওতে করবো তো দুই নম্বর অঙ্কটি এক নম্বর অঙ্করে মানে কোয়েশনগুলা কী পদ্ধতিতে করতে হবে দীঘার সূত্র ব্যবহার করে আমাদেরকে সমাধান বের করতে হবে যদি মূল থাকে ঠিক আছে তো আমাদের দীঘার সূত্র ব্যবহার করতে হবে দীঘার সূত্র কী ছিল আমরা সবাই জানি এক্স ফিজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টোয়াইস এ ওকে তো আমরা এখন কি করবো ফার্স্ট এখানে সলিউশন লিখে আমরা এই সমাধান মানে কোয়েশন থেকে আমরা এ বি এবং সি বের করবো আমরা সবাই জানি এক্স স্কোয়ারের পাশে যেটা থাকে এটাকে বলা হয় এ এক্স স্কোয়ারের শখ এক্সকোয়ারের শহ এখানে কত আছে ওয়ান কিছু নাই মানে ওয়ান এক্স স্কোয়ার এক্সকোয়ারকে আমরা ওয়ান এক্স স্কোয়ার বলে থাকি ঠিক আছে তো এ ইজ ইজিক্যাল টু ওয়ান বি ইজ ইজিক্যাল টু ফোর এবং সি ইজ ইজিক্যাল টু ওয়ান এক্স স্কোয়ারের পাশে যে তাকে তাকে মানে এ বলা হয় এক্সের পাশে যেটা তাকে এটাকে বি বলা হয় এবং একা যে ধ্রুবপথটি তাকে এটাকে সি বলা হয় ঠিক আছে এখন আমরা পেয়ে গেলাম এ বি সি এখন আমাদের ফর্মুলাতে বসাবো এক্স ইজ ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ এসি ডিভাইডেড বাই টুয়াইস এ তো এখানে আমরা পুট করে নিই আমাদের ভ্যালুগুলা তো মাইনাস বি কত এখানে বি আমাদের ফোর আছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বি স্কোয়ার মানে হবে ফোর স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর ইন্টু এ কত আমাদের এখানে ওয়ান সি কত আমাদের ওয়ান ডিভাইডেড বাই ডিভাইডেড বাই টু এ টু ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান ঠিক আছে তারপরে টু ইন্টু ওয়ান তারপরের লাইন আমরা কি করবো মাইনাস ফোর প্লাস মাইনাস রুট ওভার ফোর স্কোয়ার হবে সিক্সটিন ফোর স্কোয়ার হবে ফোর স্কোয়ার হবে সিক্সটিন মাইনাস ফোর ইন্টু ওয়ান কত ফোর ফোর ইন্টু ওয়ান কত হবে ফোর তো ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু তারপরে কি করবো আমরা মাইনাস ফোর প্লাস মাইনাস এখানে সিক্সটিন মাইনাস ফোর কত হবে আমরা সবাই দেখতে পাচ্ছি টুয়েলভ হবে ডিভাইডেড বাই আমরা জানি রুট টুয়েলভকে এইভাবে লিখতে পারি দেখো রুট টুয়েলভ মানে হল ফোর ইন্টু থ্রি ফোরকে কি লিখতে পারবো টু স্কোয়ার ইন্টু থ্রি আবারও বলছি রুট টুয়েলভকে কীভাবে লেখা যায় ফোর ইন্টু থ্রি ফোরকে কী লেখা যায় টু স্কোয়ার ইন্টু থ্রি এই স্কোয়ারটা আর তার রুটটা ক্যান্সেল হয়ে যাবে মানে টুটা রুটের বের বাইরে বের হয়ে আসবে আর রুটটা মানে থ্রিটা রুটের ভিতরে থাকবে তো কী হয়ে যাবে টু রুট থ্রি আবারও বলছি এখানে টু রুট টুয়েলভকে টু রুট থ্রি লিখা যায় রুট টুয়েলভকে কী লিখে যায় টু রুট থ্রি লিখা যায় তো আমরা রুট টুয়েলভের পরিবর্তে কী লিখবো টু রুট থ্রি টু রুট থ্রি ডিভাইডেড বাই টু এখন দেখো উপরে আমরা কমন নিতে পারি উপরে কী কমন নিতে পারি যে আমাদের এখানে এখানেও টু আছে এখানেও টু আছে ফোরের মধ্যে টু ইন্টু টু আছে ফোর মানে হলো টু ইন্টু টু তো আমরা এখন টু কমন নিয়ে নেই এখানে টু কমন নিলে থাকবে মাইনাস টু প্লাস মাইনাস এখানে টু কমন নিয়ে নিলাম থাকবে রুট থ্রি ডিভাইডেড বাই টু এই টু টুর সাথে ক্যান্সেল হয়ে যাবে কাটাকাটি করে আমরা ক্যান্সেল করে নেব থাকবে কি মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার থ্রি এখন আইদার অর করে আমরা আমাদের মূল নির্ণয় করতে পারবো আমাদের এক্সের ভ্যালুটা নির্ণয় করতে পারবো আমরা কী করব আইদারের মধ্যে আমরা এখানে মাইনাস টু আছে আর তারপরে প্লাস মাইনাস আছে প্লাস মাইনাসের মানে এক আইদারে আমরা কী করবো প্লাস ধরব আর অরের মধ্যে গিয়ে আমরা কী ধরব এই প্লাস মাইনাস কথাটির অর্থ হলো একবার আমাদেরকে অন্যবার আমাদের মাইনাস ধরতে হবে তো একবার আমরা কি করব প্লাস রুট থ্রি প্লাস একটা আনসার হয়ে গেল আবার আনসারটা কী হবে মাইনাস টু এখানে প্লাস না লিখে আমরা এখন কি লিখবো মাইনাস লিখবো কারণ একবার আমরা প্লাস লিখে নিয়েছি যদি প্রথমবার মাইনাস লিখে থাকো তাহলে দ্বিতীয়বার প্লাস লিখতে হবে আর যদি আইদারের মধ্যে যদি প্লাস লিখে থাকো তাহলে অরের মধ্যে মাইনাস লিখতে হবে আশা করি আমাদের আনসারটা পেয়ে গেছি নেক্সট কোয়েশনটা আমাদের টু রুমান সিক্স ফোর পয়েন্ট থ্রি এখানে আমরা প্রথমে আমাদের এ বি সি বের করে নেই তারপরে আমরা ফর্মুলাতে বসাবো তারপরে অঙ্কগুলো মানে আমরা দিয়ে করে নেব তো এ ইজিক্যাল টু ফোর বি পাশে এখানে কত আছে ওয়ান মানে ওয়ান আছে সি হবে মাইনাস থ্রি আমরা লিখতে পারবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডিভাইডেড বাই টোয়াইস এখন ফর্মুলাতে আমরা বসি নিই মাইনাস বি মানে হলো ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হলো ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এ হলো ফোর সি হলো মাইনাস থ্রি ঠিক আছে ডিভাইডেড বাই ডিভাইডেড বাই টু এ টু ইন্টু এ হলো ফোর টু ইন্টু ফোর তো হবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান স্কোয়ার মানে ওয়ান এই দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস ফোর ইন্টু ফোর 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 জা সিক্সটিন সিক্সটিন থ্রি জা ফর্টি এইট তিন শূন্য কত হয় আটচল্লিশ ফোর ফোর জা সিক্সটিন সিক্সটিন থ্রি জা ফর্টি এইট ঠিক আছে ডিভাইডেড বাই টু ফোর জা এইট টু ফোর জা এইট টু ইন্টু ফোর আট পাই আমরা তো এখন আমরা কী করবো মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান প্লাস ফর্টি এইট মানে কত হবে ফর্টি নাইন ডিভাইডেড বাই এইট মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ফর্টি নাইনকে আমরা সবাই জানি সেভেন লিখা যায় রুট ওভার ফর্টি নাইনকে কী লিখা যায় সেভেন কারণ ফর্টি নাইনের বর্গমূল হলো সেভেন সাত কীভাবে লিখতে পারি সেভেন স্কোয়ার লিখতে পারব স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে সেভেন হয়ে যাবে ডিভাইডেড বাই এইট তো আমরা পেয়ে গেলাম এখন আমরা কী করবো এখন আমরা আইদার অর করে আমাদের মূল দুটা নির্ণয় করে নেব আইদার অর আইদার অ্যাক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস সেভেন একবার লিখবো ডিভাইডেড বাই এইট আবার কি লিখবো এক্সিজিক্যাল টু মাইনাস ওয়ান মাইনাস সেভেন ডিভাইডেড বাই এইট এটা আবার মানে আরও যাবে সেভেন মাইনাস ওয়ান হবে সিক্স ডিভাইডেড বাই এইট ছয়কে দুই দিয়ে মানে কাটাকাটি করলে তিন পাবো আটকে কেন দুই দিয়ে যদি কাটাকাটি করে চার পাবো থ্রি বাই ফোর এখানে মাইনাস ওয়ান মাইনাস সেভেন কত হবে মাইনাস এইট হবে ডিভাইডেড বাই এইট আটকে আট দিয়ে ক্যান্সেল করলে ওয়ান আটকে আট দিয়ে ক্যান্সেল করলে ওয়ান তো মাইনাস ওয়ান বাই ওয়ান ইজ নাথিং বাট ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে তো এইগুলা হলো আমাদের মূল পরবর্তী অঙ্ক পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও